শোবার সময় শৈবাল, চল চোখ বন্ধ কর বাবা। দেখো চোখ বন্ধ কিন্তু কান তো খোলা আছে, গল্প বলো। গল্প? এখন তোর পরিদের গল্প শোনার বয়স নেই, এখন বড় হয়ে গেছিস শৈবাল। ঠিক আছে, আমাকে এবার তাহলে একজন বীর যোদ্ধার গল্প শোনাও। না না চল বাবা শুয়ে পড়ো। কেউ তো আছে আমার মতো বীর নির্ভীক? ছিল একজন। সে কে? অবিকল, তোরই মতো। তার নাম কি? রণবীর, রণবীর সিং নাম ছিল তার। মুম্বাই স্বপ্নের শহর, ভারতবর্ষের এক সমৃদ্ধ রাজধানী। এখানে ভালো যতটা খারাপও ততটা। কোটি কোটি টাকার কালো ব্যবসায়ীর রাজত্ব। মুম্বাইয়ের প্রতিটি জিনিস পৃথিবীর প্রসিদ্ধ, কিন্তু সব প্রসিদ্ধের মধ্যেও এখানে কুখ্যাত অপরাধীরা এই পবিত্র স্থানকে দূষিত করে দিয়েছে, আর তাদেরই একজনের নাম হচ্ছে সেলিম ল্যাংড়া। দিনের আলোতে লোকেদের কাছে খোদা, গরিবদের দেবতা, কিন্তু রাতের অন্ধকারের সঙ্গে এর বেশি দোস্তি। গরিবদের লুট করা, তাদের ধন ও জীবনকে নিয়ে খেলা করা এ নিত্যদিনের কারবার। আর যদি কেউ তার বিরোধিতা করে, তার আসল চেহারা বেরিয়ে পড়ে। ওই কে রে তুই আমার দোস্ত, কেমন আছিস রে তুই? তুই মোটেও টেনশন করিস না, তোর ভাই আছে সেলিম, সেলিম ল্যাংড়া। একটু ধৈর্য ধর, আমি খুব শিগগিরই বাংলায় আসছি। সারে সিস্টেম কো হিলা কে রখ দুঙ্গা। গুড মর্নিং এভরিবডি। আজ কেন আপনাদের ডেকে পাঠিয়েছি জানেন কি? আজই হচ্ছে এই ডিপার্টমেন্টে আমার লাস্ট ডে। আমি আজ কিছু বলতে চাইছি। আমার দুঃখ লাগছে যে আমার স্টেটের এখন একটা ক্রিটিক্যাল সময়ে আমি চাকরি থেকে রিটায়ার করছি। আজ এখানে অসংখ্য রেপ, মার্ডার, ডাকাতি আর বিভিন্ন ক্রাইম ক্রমেই বেড়ে চলেছে। আই এম প্রাউড টু অ্যানাউন্স দ্যাট আমি একজন এমন লোককে অ্যাপয়েন্ট করছি যে সব সমস্যার সমাধান করবে। হি সেজ দ্যাট
क्राइम वर्ल्ड में जो कदम रखेगा मैं उसका टांग तोड़ दूंगा। क्राइमर विषय जे भाबे कि ता मने आनबे ताहले ओ तके शूट करे देबे। क्राइम वर्ल्ड के उपा फेलबे ना इसे पा फेलते हो देबो ना। रणबीर सिंह, रणबीर सिंह आईपीएस। आमार नामे लेगे थाका तीनटी अक्षरेर जोन्नो आमार जीवन समर्पित। कोलकाता शहरेर क्राइम ब्रांच, डिसेम्बर 1, 2011, एक नतून दिनेर शुरू। आमी जयन करलाम एज द असिस्टेंट कमिश्नर अफ पुलिस। हेलो क्रिमिनल्स, गेट रेडी। Cause I believe in action. শহর থেকে অপরাধী হটানোর জন্য আমি গড়লাম ক্রিমিনাল ইন্টেলিজেন্ট ইউনিটস। আর তার জন্যই প্রথমে তৈরি করলাম একটা টিম। আনসারি, মাই ব্যাচমেট ইন একাডেমি অ্যান্ড মাই গুড ফ্রেন্ড বোস, লাস্ট ইয়ার একাডেমি টপার, আর শিলিগুড়িতে আমার জুনিয়রও ছিল। বরজাজ, সিনিয়র ইন্সপেক্টর, এর সাইজটা এইরকম কিন্তু দক্ষতায় কারো চেয়ে কম নয়। অ্যাকচুয়ালি সাইজ ডাজন্ট ম্যাটার। সুভাষ রায়, আমাদের সকলের মধ্যে সবচাইতে ছোট, বাট হাইলি ইন্টেলিজেন্ট অ্যান্ড হাইলি এনার্জেটিক। ডিপার্টমেন্টে আমরা ছিলাম ধরা ছোঁয়ার বাইরে, উই আর দ্য আনটাচেবলস। আমরা কলকাতা ও শহরতলি কোনায় কোনায় অনুসন্ধান করে সেই সব ক্রিমিনালদের বিষয়ে ইনফরমেশন সংগ্রহ করলাম যাদের সম্বন্ধে পুলিশের কাছেও রেকর্ড ছিল না। এই ফাইল আর সিডির মধ্যে বেঙ্গলের টপ 5 কুখ্যাত ক্রিমিনালদের রেকর্ড আছে, প্রত্যেকেরই ইন্ডিভিজুয়াল ক্রাইম রেকর্ডস। লাইটস অফ। আমাদের ইনফর্মারের কাছ থেকে এক্সক্লুসিভ ভিডিও রেকর্ড পেয়েছি। ও কাশি, একজন দালাল, স্কুল গোয়িং মেয়েদের চালান করাই এর ব্যবসা। ও মেন্টাল কৃষ্ণা, এক অদ্ভুত পাগল, মেয়েদেরকে হ্যারাস করে, আর কেউ যদি রাজি না হয় তাকে নির্মমভাবে হত্যা করে। আবদুল্লাহ, বম্ব সাপ্লায়ার, স্টেটের গ্যাংস্টারদের একেবারে কাছের লোক। গুটকা শ্যামল আর তামাক গণেশ, দুই ভাই, আসল বাড়ি তামিলনাড়ু, কিন্তু এখানে এসে গুটকার তামাকের নাম করে ড্রাগের সাম্রাজ্য বিস্তার করে ফেলেছে। ছোট ছোট বাচ্চাদের কিডন্যাপ করে ওদের দিয়ে এই কাজগুলো করায়। এ শঙ্কর, গরিব লোকেদের জমি জবরদখল করাই এর মূল কাজ। ও হচ্ছে পাণ্ডে। গত 2 বছরের মধ্যে রেকর্ড হচ্ছে 2 মার্ডার, 3টি কিডন্যাপ। এদের মধ্যে ওই হলো সবচেয়ে ডেঞ্জারাস। একে যদি একবার ধরা যায় দেন ইট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর আওয়ার এন্টার ডিপার্টমেন্ট। লাইটস অন প্লিজ। স্যার, এই ফাইল আর সিডির মধ্যে ওদের ক্রিয়াকলাপ আর অপারেশনের জন্য যা যা দরকার সব কিছু আছে। এমনকি এখানে আমাদের মিটিং চলার সময়ও আমাদের টিম ওদের উপর নজর রেখেছে। উই আর রেডি স্যার, শুধু আপনার অর্ডারের অপেক্ষায়। গো অ্যাহেড। অন্যদের জন্য কি স্টেপ নেবে দ্যাটস আপ টু ইউ, কিন্তু পাণ্ডেকে ধরার অপারেশনটা কিন্তু তোমাদের জন্য অত সহজ হবে না। সাকসেসের জন্য বন্দুকের গুলির চেয়ে তোমাদের বুকে সাহস রাখাটা বেশি দরকার। যে গুলি তোমরা ব্যবহার করতে যাচ্ছ তা হয়তো তোমাদের জীবনটাকেই বদলে দিতে পারে। একজন গ্যাংস্টারকে হত্যা করা মানে পুরো গ্যাংয়ের টার্গেট হয়ে যাবে শুধু তোমরা। প্রতি মুহূর্তে আক্রমণের আশঙ্কা, কেবল তোমাদের উপরই নয়, তোমাদের ফ্যামিলি, তোমাদের রিলেটিভ, সবার উপর। পাগলা কুকুরের মতো তোমাদের শিকার করার জন্য ওরা খুঁজে বেড়াবে। শিকার করার জন্য আমরা প্রস্তুত স্যার। অল দ্য বেস্ট। আবদুল্লাহ,
Bomb supplier. Chapter close. Borchaj, immediately inform karo. Okay. Jao. Come on, move. 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 আমার মনে হচ্ছে ভেতর পাঁচ ছজন আছে বোধহয়। মনে হচ্ছে আরো চার পাঁচজনকে সঙ্গে নিয়ে আসলে ভালো হতো। কথা শোনো, একেবারে সুপারম্যান যেন। সুপারম্যান নয় রে, সালমান খান। এই শঙ্কর, তুই কি বলেছিলি? পুলিশ তোকে ধরলে তুই ছাড়িয়ে পালাবি। তুই কেমন করে ছাড়িয়ে পালা আজ আমি দেখব। তুই বোধহয় জানিস না, তোর স্ত্রী আর মেয়ে কাল আমার কাছে এসেছিল। তোর কথা বলে কাঁদছিল, তুই যাতে ছাড়া না পাস সেই কথাই বলতে এসেছিল। আর তোর মেয়ে কি বলছিল জানিস? তুই মরে গেলেও বেশি খুশি হয়, আর সেই জন্যই তোকে এখানে এনেছি। চল কামন, নান, চল 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 চল, দেখবো 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 তুই কেমন করে পালা। চল 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 চল, দৌড়ো দৌড়ো এখান থেকে, দৌড়ো, পালা। যে লোক নিজের মেয়েকে নির্যাতন করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কাম অন বয়েজ। Rai, 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 get in, come on! Ansari, Ansari, you just go there. Kyun jana parata na pare? Sala. Aurobindo? Aurobindo, come on! সালা কুত্তা পুলিশ, তোর মতন পুলিশ অনেক দেখেছি। আবে গুটকা তাম্বাকু, রাস্তার মাঝখানে ঘুষ খাওয়া পুলিশ অফিসার তো অনেক দেখেছিস, কিন্তু ডিপার্টমেন্টে আমাকে সবাই কি বলে ডাকে জানিস? সিংহ, রণবীর সিংহ। বীর, একটা গাড়ি এলো। ইনফরমেশন অনুযায়ী গাড়িটা ওই দোকানেই থাকার কথা। নিশ্চয়ই থাকবে। বহুদিন পরে তোমার ইনফর্মারের কাছ থেকে একটা সঠিক ইনফরমেশন পেয়েছি। একটা কাজ করো, তুমি ওকে একটা কালার টিভি গিফট করে দাও। ভীর, এটা যোগ করার সময় নয়। কামন, লেটস মুভ। কামন আনসারি, আমার যোগ করতে ভালো লাগে না। রায় ওখানে অপেক্ষা করে বসে আছে, ও একা হ্যান্ডেল করতে পারবে না। স্যার। হ্যাঁ রাও, ওখানে বেশি সময় থাকার দরকার নেই। ইমিডিয়েটলি অটোটা নিয়ে ওখান থেকে সরে যাও। না, আমরা আজ ওকে অ্যারেস্ট করছি না। ওকে স্যার। ভীর, তোর উদ্দেশ্যটা কি? কেন ওকে অ্যারেস্ট করবি না? কেন ওকে অ্যারেস্ট করবো? ওই মেন্টাল কৃষ্ণা হচ্ছে একজন সিরিয়াল কিলার,
আমরা ওকে অ্যারেস্ট করলে ও আবার বেল নিয়ে বেরিয়ে আসবে। পুলিশ ওর এগেনস্টে কোনো কমপ্লেন ফাইল করবে না, কারণ বড় বড় নেতা নেত্রীদের ওসব পেট। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, তাই কেউ সাক্ষীও দেবে না। এই কিছুদিন আগে যে 13 বছরের মেয়েটাকে রেপ করেছিল সে এখনো হসপিটালে আছে। আমি কালে ওকে দেখবার জন্য হসপিটালে গিয়েছিলাম। একটা অভিশপ্ত জীবন নিয়ে বেঁচে আছে মেয়েটা। কিছু লাভ হবে না ওকে অ্যারেস্ট করে। ওকে আমরা আজ অ্যারেস্ট করব, ও কাল বেল নিয়ে চলে আসবে। ওর পক্ষে যেটা দরকার সেটাই করা উচিত। তাহলে আমরা কি করব? ফাইনাল জাজমেন্ট। অযথা কিছু খরচ হয়ে যেত। আমরা একটা গাড়ি করে ওকে নিয়ে যেতাম, কারে খানিকটা ডিজেল খরচ হতো, ইউনিফর্ম পরে আমরা ডিপার্টমেন্টের 5-5 জন পুলিশ সিকিউরিটির মধ্যে দিয়ে ওকে নিয়ে যেতাম। তারপর কোর্ট কেস চার্জ, অযথা গাদাখানিক খরচ হয়ে যেত। কিন্তু এখন জাস্ট একটা বলে, তাও সেটা আমার নিজের খরচে, মাত্র 50 টাকায় কেল্লা ফতে। বেচারা ওই ছোট্ট মেয়েটা খবর পেলে ভীষণ খুশি হবে। কিন্তু তোমরা সব রেডি হয়ে যাও, হ্যাঁ? আমাদের জাজমেন্টে এলো বলে একটা বুড়ি আর 3-3টে বুড়ো। এইসব অমানসিক কাজ, টোটালি ইল্লিগাল কাজ। আপনারা সবাই বুঝতে পারছেন না আপনারা কি করছেন? এই দেশের মানুষের জীবন আর অধিকারের উপর আর কোনো সম্মান নেই। জাস্ট এ মিনিট ম্যাম, হিউম্যান রাইটস সুরক্ষা রক্ষায় কেবল আপনার ডিপার্টমেন্টই নয়, আমাদের ডিপার্টমেন্টও চিন্তা করছে। কেবল অধিকারের সুরক্ষাই নয়, মানুষের জীবন রক্ষা করাটা আমাদের ডিউটি। এন্ড ইয়েস, যে মানুষের জন্য আপনি এত দরদ দেখাচ্ছেন সেই মানুষটাই জোর জবরদস্তি মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। আর ঠিক এই কারণেই আমরা ওই মানুষগুলোকে শেষ করে হিউম্যান রাইটসকে রক্ষা করছি। আমাদের সংবিধান বলে অপরাধীদের অধিকারের চেয়ে সাধারণ মানুষের অধিকারের মূল্য বেশি। আর তাছাড়া ওদের সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা তো নেই, বরং প্রত্যেকটি অপারেশনে আমরা আমাদের নিজেদের জীবনকে বাজি রেখে বারবার মৃত্যুর মুখে এসে দাঁড়াই। নিজের জন্য নয়, বরং আপনি যে হিউম্যান রাইটসের কথা শোনাচ্ছেন তারই সুরক্ষার জন্যে। পাণ্ডের লোকেরা আমাদের উপর বোম মেরে আমাদের উড়িয়ে দেবে বলে প্ল্যান করেছিল, ভাগ্যের জোরে আমরা বেঁচে গেছি, তাই তো আঙ্কেল? ইয়েস। অথচ আপনি বলছেন আমরা নাকি অমানুষ, এই কি আমাদের কর্তব্যের প্রতিদান? সত্যি বলতে গেলে আমার বিচারে ওরা কখনো কোনো মানুষই নয়, পশুর চেয়েওহীন। আর এসব শোনার পরেও যদি আপনি আমাদের পানিশমেন্ট দেবেন, দেন আই থিঙ্ক উই অল আর রেডি ফর ইট, রাইট বয়? স্যার। এন্ড ইউ আঙ্কেল? স্যার, দ্যাটস অল। তারপর আমাদের 5 জনের ট্রান্সফার হয়ে গেল আলাদা আলাদা ডিপার্টমেন্টে। ক্রাইম ব্রাঞ্চ থেকে আমায় ট্রান্সফার করা হলো কন্ট্রোল রুমে। কিন্তু একটা কারণে আমার দুঃখ থেকেই গেল, আমি পাণ্ডেকে ধরতে পারলাম না। তবু আমার মন বলছিল একদিন না একদিন ওর সঙ্গে আমার নিশ্চয়ই দেখা হবে। কন্ট্রোল রুম, এখানে বিশেষ কাজ থাকে না, কিন্তু পুলিশ ডিপার্টমেন্টটাই এমন, কোনো পোস্টিংই পার্মানেন্ট নয়। যে দায়িত্বই দেওয়া হোক নিজের ডিউটি ঠিক মতো করো, ব্যাস আমি এইটুকুই বুঝি। বাট নাও আই এম হ্যাপি। ক্রাইম ব্রাঞ্চে সেই 3 মাস, ওফো, এত টেনশন, নরক যন্ত্রণা, সব সময় মৃত্যুর ভয়। উফ, যা হোক এবার টেনশন থেকে মুক্তি। এবার আমার স্বামীকে দেখ না, এবার থেকেও পুরো আমার ইনচার্জ, শুধু রাতে নয় দিনের বেলাও আমার পাশে থাকছে। কতবার সে কথাটা রিপিট করবে জানো না? আমি একজন পুলিশ অফিসার। যাই হোক না, কি আর ক্ষতি হয়েছে? অ্যাকচুয়ালি লেটস সেলিব্রেট না? তোমাদের যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেসব পূরণ হয়েছে তো? না, সব পূরণ হয়নি। একটা বড় কাজ বাকি আছে। আমার কিন্তু এখন তোমার বিয়ে খেতে খুব ইচ্ছে করছে। ও ভি, তুমি বিয়ে করছো না কেন? বৌদি, তোমার বিয়ের খাবার খেতে ইচ্ছে করছে বলে আমাকে বিয়ে করতে বলছো? এতই যদি বিয়ের খাবার খাওয়ার ইচ্ছে তাহলে এক কাজ করো, ওই আঙ্কেলকে বলো একটা ক্লাস 9-এর মেয়ের পাল্লায় পড়েছে, রাত্রি ওকে ফোন করছে। আমি ফোন করলাম কখন? আজ ফাইনাল করে দাও, কাল খাইয়ে দেবো। ভি, তোর কথা উঠলে তুই আঙ্কেলের উপর কেন ঠেলে দিচ্ছিস? তুই কি বীর ব্রহ্মচারী? আরে বাবা, যারা সব আগে লাইনে রয়েছে আমি তাদের কথাই বলছি। এই ছোট্ট ছেলেটা যদি এখন বিয়ে করার ইচ্ছে না থাকে তাহলে পরে করবে। আচ্ছা একটা কাজ কর, এই রায়কেই জিজ্ঞেস কর। ও ডেইলি একটা মেয়েকে এসএমএস করছে, আর যেদিনই তার রিপ্লাই এসে যাচ্ছে বাবুর সেদিন আর কোনো কাজে মন বসে না। কি রায়, বি সত্যি বলছে? হ্যাঁ, আমি ওর সাথে একবার কথা বলেছি, কিছুটা সময় লাগবে ঠিকই, ও আমায় কথা দিয়েছে,
আমি আর একটু বড় হই তারপর আমি বিয়ে করব। এমালটাও কম নয়, এও ফিটিং করে রেখে দিয়েছে বোসের সঙ্গে ব্যানার্জি। ও বিয়ে করতে রাজি হয়েছে তো? আরে সব মেয়ে কি আর আমাদের সন্ধ্যা বৌদির মতো নাকি? এই নেক্সট এনকাউন্টার আমি তোকে করব, তারপর তোর বিয়ের ফিসটা আমি নিজে অ্যারেঞ্জ করব। এনিওয়ে এরা সবাই অন্তত বিয়ের ব্যাপারে চিন্তা তো করছে, কিন্তু বি তোমার বিয়ের কথা বলে তুমি সব সময় অ্যাভয়েড করছো কি জন্য? আমি একা, আমার কেউ ছিল না, নো রিলেটিভস। অন্য অফিসারদের মতো আমার স্ত্রী সন্তান কেউ ছিল না, কারোর জন্য চিন্তাও ছিল না বা কাউকে ভয়ও পেতাম না। আমি খুব সুখে ছিলাম, যে কোনো সময় যে কারো সামনাসামনি হওয়ার সাহসও আমার ছিল। কিন্তু কিন্তু হঠাৎ একদিন আমার জীবনে সে এলো। নাই না সুরের যেন মধুর সে গান, তুমি এলে যেন ঝড়ে হাসি মাখা প্রাণ, তুমি গাইলে যে গান যেন কোকিলের স্বরে, তুমি হাসলে সবার যেন মন চুরি করে, তুমি হলে জীবনের ইসু, হাসি মুখে ভুলে যাই দু। তুমি কে এলে সুন্দরী যেন মিষ্টি ফুলের পরী, তোমার নাম দিয়েছি নেনা মন চোখ সরাতে চায় না, সামনে তুমি এলে যে মন স্বপ্ন দেখে যায়। আকাশেতে মেঘ খেলে মেঘেতেও তুমি, তুমি আছো চারিপাশে স্বপ্ন দেখি আমি, আকাশেতে মেঘ খেলে মেঘেতেও তুমি, তুমি আছো চারিপাশে স্বপ্ন দেখি আমি, তুমি হলে জীবনের ইসু, হাসি মুখে ভুলে যাই দু। তুমি কে এলে সুন্দরী যেন মিষ্টি ফুলের পরি, তোমার নাম দিয়েছি নেনা মন চোখ সরাতে চায় না, সামনে তুমি এলে যে মন স্বপ্ন দেখে যায়। চাঁদের আলোতে যেন চাঁদনিকে দেখা লাগছে তোমায় যেন বড় বেশি চেনা,
ও চাঁদের আলোতে যেন চাঁদনিকে দেখা লাগছে তোমায় যেন বড় বেশি চেনা তুমি হলে জীবনেরই হাসি মুখে ভুলে যাই দু তুমি কে এলে সুন্দরী যেন মিষ্টি ফুলের পরী তোমার নাম দিয়েছি নেনা মন চোখ সরাতে চায় না সামনে তুমি এলে যে মন স্বপ্ন দেখে যায় এখনো দুধের দাঁত পড়েনি মেয়েদের টিটকিরি মারাচ্ছে বল চল নায়নাকে আমি প্রথমবার সেই দিনই ওইখানে দেখেছিলাম সেদিন ওর চোখে যে রাগ এবং ভয়ের আভাস দেখেছিলাম তা আজও আমি ভুলতে পারিনি আগে অনেক মেয়েকে আমি কাছ থেকে দেখেছি মেয়েটাও করেছি কিন্তু ন্যায়নার মতো কেউই আমার মনকে ছুঁয়ে যায়নি আবার একদিন ওর সঙ্গে দেখা কলেজ ছাড়বার পর বহু বছর পর্যন্ত কোনো মেয়েকে আমি দ্বিতীয়বার ঘুরে দেখিনি আমি কখনো ভাগ্যকে বিশ্বাস করিনি কিন্তু বার বার তার সঙ্গে আমার দেখা হয়ে যাচ্ছিল কারণে অকারণে চলে আসতো আমার সামনে এটা বোধ হয় আপনার ট্রায়াল রুমে পড়েছিল ওটা আমার নয় আর সেটা তুমি খুব ভালো করেই জানো এক্সকিউজ মি এটা আমার নিন থ্যাংক ইউ স্যার হ্যাঁ বর্চাজ What is the situation? Situation is under control, okay. sir. Palit sir, rahe na achen, sir. Haan, Palit, bolo. Haan, ami ekhane achi. Acha. Sir. Barchaj, age lok gulo ke okhon theke shobai ke shorao. Okay, Come sir. on. Hey, bhid hatao. Ekhane kara kara eshilo. Sonu tole lok na? Ora ke area er dada? Ha? Tu chini shoder? Chini na, sir. Ha, chinlo koto bolbi. Thik ache. Are jole bodol dete to dekhi. Ne. Thak, sir. কেন আমি কি তোর বন্ধু না আত্মীয় রাখ আমাকে একটু তাড়াতাড়ি দিন তো এক কিলো আটা আর হাফ কিলো চিনি আর একখানা চায়ের প্যাকেট লিপটনের দেবেন
একটু শুনবেন? আপনার বাড়ি কি এখানে? এক্সকিউজ মি, আপনার বাড়ি কি এখানে? এক কিলো ডালও দিয়ে দেবেন। হ্যালো, একটু তাড়াতাড়ি দেবেন। আমি আপনাকে বলছি, আপনার বাড়ি কি এখানে? আর হ্যাঁ, বেসন হাফ কেজি। এই হ্যালো, আমি তোমাকে জিজ্ঞেস করছি। আমি আপনাকে চিনি না, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওকে, তাড়াতাড়ি প্যাকিং করে দিন তো। ও আমাকে মোটেই পাত্তা দিল না, তাই বোধহয় ওকেই আমার ভালো লেগে গিয়েছিল। আমি মেয়েদের বিষয়ে এক্সপার্ট তো নই, কিন্তু আমার মনে হলো মেয়েদের এমনই হওয়া উচিত। তোমার কাছে ডিএল আছে? আছে, কিন্তু বাড়িতে ফেলে এসেছি। এত রাত্রে একটা মেয়েকে নিয়ে এদিক দিয়ে লুকিয়ে কেন যাচ্ছিলে? আমি ভাবলাম শর্টকাট রাস্তা, তাড়াতাড়ি পৌঁছে যাব। তুমি একাই চালাক তাই না? এই কনস্টেবল, এই গাড়িটাকে থানায় নিয়ে চল। আমায় 10 মিনিট টাইম দিন, আমি বাড়ি গিয়ে লাইসেন্স নিয়ে আসছি। তোমার জন্য অপেক্ষা করার আমাদের কাছে সময় নেই, আমাদের বহুত কাজ আছে। আগে ফাইন দাও, তারপর গাড়ি নিয়ে যাও, তা না হলে আজ হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে। স্যার, ফাইন দেওয়ার মতো এত টাকা আমার কাছে নেই, প্লিজ স্যার। মেয়েটা একা একা এদিক দিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম একটু সাহায্য করি। আমি একটা সাপ্লাই এজেন্টে কাজ করি, আমাকে একটু হেল্প করুন স্যার। হেল্প টেল্প কিচ্ছু না, আমার তাতে কিচ্ছু যায় আসে না, আইন ভাঙলে ফাইন দিতেই হবে। আমি আপনাকে চিনি না, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। ওকে, আমার কোনো কথাটা শোনার দরকার নেই। হ্যালো, পরে ফোন করছি। স্যার একটু বোঝার চেষ্টা করুন স্যার, প্লিজ স্যার একটু বোঝার চেষ্টা করুন। আমি মিথ্যে কথা বলছি না স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। তুমি গোল্লায় যাও বাবা, আমার তাতে কিছু যায় আসে না। এনার্জি স্যার, এনি প্রবলেম স্যার? এদের কাছে লাইসেন্স নেই বলছি বলে আবার গল্প শোনাচ্ছে। তোমার নাম কি? স্যার আমার নাম গোপাল চৌধুরী। নয়না, ইনি হলেন এসিপি চৌধুরী। স্যার আমি আপনাকে ভালো করেই চিনি। স্যার স্যার আপনার মনে আছে একটা জমি জমার কেস নিয়ে আমি আপনার কাছে গেছিলাম, মনে পড়ছে স্যার? তোমার নাম? নয়না। অ্যাড্রেস? ফ্ল্যাট নাম্বার 6, সেক্টর 3, সল্ট লেক। কি ব্যাপার? সেদিন প্রশ্ন করলাম, বলে না তো। এখন কোথা থেকে ফিরছো? স্যার আমি একটা ফিল্ম দেখে ফিরছিলাম। টিকিট আছে? টিকিট? স্যার জুস কাউন্টার একটা অফার ছিল, টিকিট দিলে ফ্রিতে জুস পাওয়া যাবে, আমি সেই টিকিটটাই নিয়েছি। তোমরা দুজন কি ভাই বোন? না স্যার, উই আর ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে উই আর জাস্ট ফ্রেন্ডস। এই রাস্তা দিয়ে কেন এলে? অন্য রাস্তা দিয়ে যেতে পারতে। এই রাস্তাটা বন্ধ, যেন এখান দিয়ে আসতে হলো। এটা অ্যান্টি সোশ্যালসদের এরিয়া, একটা মেয়েকে নিয়ে লেট নাইটে এই রাস্তা দিয়ে আসছো, তাও আবার উইদাউট পেপার্স। নেভার রিপিট দিস। ওকে স্যার। ব্যানার্জি স্যার, ওদের গাড়ির চাবি ওদের দিয়ে দিন। ইয়েস স্যার। ইউ বোথ ক্যান গো নাও। থ্যাংক ইউ স্যার। এই নাও। থ্যাংক ইউ। এই কনস্টেবল চল। ডোন্ট ওয়ারি স্যার, এবছর অ্যানুয়াল প্রোগ্রামের সব দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দিন। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাঙ্কস ফর ইউর কাইন্ডনেস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। One sec. Excuse me, sir. এক মাস পরে আবার তার সঙ্গে দেখা। হ্যালো স্যার, আমি নয়না। আমার মনে আছে। আমি আপনাকে সরি বলতে এসেছি, আমি আপনার সঙ্গে ভালো ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি আপনি একজন পুলিশ অফিসার, আমার সে সময় জানা ছিল না। সেটা আমি তোমার চাউনিতেই বুঝতে পেরেছি। তুমি কি ভেবেছিলে, কানে দুল ফেরানোর বাহানায় আমি তোমায় লাইন মারছিলাম? এনিওয়েজ, এবার তুমি বুঝতে পারবে একজন পুলিশ অফিসার কখন এত সস্তা হতে পারে না। পুলিশের প্রতি সবার একটা স্পেশাল রেসপেক্ট থাকবার কথা, রাইট? কি বলছিলাম জানো তোমায়? কি? তুমি বোধহয় আমার কাছে ক্ষমা চাইছিলে তাই না? রাইট? সরি স্যার, আই এম রিয়েলি ভেরি সরি। ঠিক আছে, তোমাকে ক্ষমা করে দিচ্ছি। অবশ্য অচেনা লোকের সঙ্গে কথা বলাটাও ঠিক নয়, কিন্তু অন্যকে আন্ডারএস্টিমেট করাটাও উচিত নয়। বাই দ্য ওয়ে, তুমি এখানে কি করছো? স্কুলে এসেছি। স্টুডেন্ট? টিচার। ডিভি স্কুল? মাই স্কুল। উইচ সাবজেক্ট? ম্যাথমেটিক্স, স্ট্যান্ডার্ড 10 এন্ড 12। 12 স্ট্যান্ডার্ড ম্যাথস? খুব কষ্ট। তোমার কোয়ালিফিকেশন কি তাহলে? এমএসসি ম্যাথস, আইআইটি খড়গপুর। ও, দ্যাটস গ্রেট। তাহলে তো তুমি আমেরিকাতে বড় চাকরি পেতে পারতে। এখানে স্কুলে টিচারশিপ করার কারণ? টিচিং প্রফেশনকে ভালোবাসি। ও স্যার, পেপারে আপনার একটা আর্টিকেল পড়েছিলাম, ভেরি ইমপ্রেসিভ স্যার। থ্যাঙ্কস। আই এম রিয়েলি সরি। ডোন্ট ওয়ারি, ইটস ওকে।
বাই বাই হ্যালো হ্যালো স্যার यस আমি ডিএভি স্কুল থেকে বলছি আমায় চিনতে পেরেছেন সেদিন দেখা হয়েছিল 12th ক্লাস ম্যাথমেটিক্স নেনা বলো স্যার একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে স্যার কথাটা ফোনে বলা যাবে না স্যার যদি আপনি কিছু মাইন্ড না করেন তাহলে একটু দেখা করতে পারবেন আমি এখন স্কুল ক্যাম্পাসেই আছি কি হয়েছে সরি আপনাকে কষ্ট দিলাম নো প্রবলেম কি হয়েছে বলো ও আমার টিউশন স্টুডেন্ট রূপালী হ্যালো স্যার হাই রূপালী রূপালীকে ওর বাড়ির কাছে একটা ছেলে ভীষণ জ্বালাতন করছে স্কুলে আসার সময় ওকে কমেন্টও করেছে ওর সঙ্গে বাইরে ঘুরতে যাবার জন্য জোর করছে কাল 4-5টা ছেলে নিয়ে রূপালীকে খুব বাজে কথা বলে ধমকি দিচ্ছে রূপালী ভয়েতে বাড়িতে কিছু বলেনি এবারে আমি কি করব স্যার কোন এরিয়া এরাই তো হ্যাঁ স্যার ওই ছেলেটা ওখানে যাও কিন্তু স্যার ভয় পাওয়ার কোনো দরকার নেই আমি আছি প্রতিদিন যেমনি ভাবে যাও তেমনি যাবে আমি এখানে আছি বলে ওরা যেন জানতে না পারে গো থেকে ফিরতে তো দেরি হয় কেন হ্যাঁ আমরা কখন থেকে তোর পানে চেয়ে বসে আছি রে তোর কি আমায় ভালো লাগে না বল আমার মুখে রবার বল বল না আরে ওর সঙ্গে ঘুরতে গেলে কি তোর মুখ হয়ে যাবে নাকি রে ওই একবার যদি আমি রেগে যাই না ওই ওকে বোঝা আরে তোর আর কি কাজ একটা গিয়ার ফেলে একেবারে তুলে নিয়ে যা তারপরে মুখে অ্যাসিড ঢেলে দে ওর সুন্দরী মুখটা তো একেবারে রাফচিক হয়ে যাবে রে এই শোনা বদল দে এ নাও ভাই এটা কি জানিস তুই এটা যদি তোর মুখে ঢেলে দি না কি হবে তুই বুঝতে পারছিস আবে পুলিশ
ঢেলে দি না, কি হবে তুই বুঝতে পারছিস? সারা বাংলা হচ্ছে আমার, আমার দেশের মা বোনেদের খারাপ নজরে দেখলে তাদের এই অবস্থাই হবে। বাড়ি যাও রূপলি, তোমার আর কোনো প্রবলেম হবে না। আমি দুজন পুলিশ পাঠিয়ে দেব, ওরা তোমাদের এরিয়াতে ডিউটি করবে, ভয় পাবার কিছু নেই। কেমন? থ্যাংক ইউ স্যার। স্যার আমি এখানেই নামবো, আই হ্যাভ সাম ওয়ার্ক হিয়ার। ওকে স্যার, সত্যি যদি ওই বটলে অ্যাসিড থাকতো আমার মুখটা বিকৃত হয়ে যেত, আর কি হতো? সে কথা ভাবতেই আমার ভয় লাগছে। থ্যাংক গড। থ্যাংক ইউ স্যার। এভাবে থ্যাংক গড বলে শুধু তো ভগবানকে থ্যাঙ্কস জানাতে পারতি, আমাকে জানাচ্ছো কেন? সত্যি যদি ওই বটলে অ্যাসিড থাকতো। তারপর থেকে আমি যাই করি না কেন, যেখানেই থাকি না কেন, সব সময় তার মুখ, তার চোখ, তার হাসি আমার চোখের সামনে ছবির মতো ভেসে উঠে আমি অস্থির করে তুলত। আমি বুঝতে পারতাম না কেন এমনটা হচ্ছে, কিছুই বুঝতে পারছিলাম না। কাম অন, না না দেখা যাবে ওটা। আমি কফি শপে এসেছিলাম, আপনাকে দেখলাম তাই ডাকতে এসেছি, চলুন কফি খাওয়া যাক। তার গাড়িটা এই রোড দিয়ে ক্রস করবে, সো আমাকে এখানে প্রেজেন্ট থাকতে হবে। কফি সাম আদার টাইম প্লিজ। আমি বলছিলাম কি, সিএম এর গাড়ি ক্রস করবার পর আপনি তো ফ্রি হয়ে যাবেন। স্যার কফি খেতে ডাকছে, জান না এক ঢোক মেরেই আসুন না। না মানে শুধু এক কাপ কফি খাওয়ার জন্য কেন এতক্ষণ ওয়েট করবেন? শুধু কি কফি খাওয়ার জন্য? আপনার সঙ্গে কফি খাবো বলে আমি ওয়েট করছি। অপেক্ষা করার জন্য আমার কোনো কষ্ট নেই, খালি আপনার হ্যাঁর অপেক্ষা। স্যার উনি তো ফার্স্ট ক্লাস ডিউটি করছেন, ইনি কি আপনার জিএফ? জিএফ মানে গার্লফ্রেন্ড? ওকে থ্যাঙ্কস, আজ আপনি আমার রিকোয়েস্ট রাখলেন আর এখানে এলেন। নো ফর্মালিটিস প্লিজ। অ্যাকচুয়ালি এসিপি স্যার, এর মধ্যে আরো একটা প্রবলেম হয়ে গেছে, আপনি প্লিজ সলভ করতে পারবেন? কি হয়েছে? হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেমটা একজন মেয়ের, তার হঠাৎই একটি ছেলের সঙ্গে দেখা হলো। প্রথম দেখায় মেয়েটি ছেলেটিকে ভেবে বসে একটা গুন্ডা বদমাইশ, কিন্তু যদি না ছেলেটি একটা মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের মুখে অ্যাসিডে পোড়াতেও ভয় পায় না। তারপর থেকে ধীরে ধীরে মেয়েটার দুনিয়াটাই বদলে গেল। বাস, আর একদিন ওই মেয়েটি একটা কফি শপে ওই ছেলেটিকে নিজের মনের কথা বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ, ম্যাডলি, ডিপলি, অ্যান্ড আই রিয়েলি মিন ইট, আই এম সরি, প্লিজ আমি ভালোবাসা এই কথা বলো না। অ্যাকচুয়ালি তুমি
তুমি এই কথা বলার আগেও আমাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক ছিল, ভালো লাগছিল, যা ছিল তেমনি থাক। একা থাকাটা আমার অভ্যেস হয়ে গেছে, আর কারুরই ওই পার্টে থাকার আর কোনো জায়গা নেই। অন্য কোনো কারণে বলছি না, আমি তোমার খারাপের কথা বলছি না, বাট প্লিজ আমাকে ভুল বুঝো না, প্লিজ। আমি আমার বিষয় আপনাকে কিছু জিজ্ঞেস করেছি কি? আমি এটা কখন বললাম যে আপনাকে আমার ভালোবাসা গ্রহণ করতে হবে? আমি তো শুধু আমার মনের কথাটা জানালাম, বাস। আমি ভেবেছিলাম আপনারও বোধহয় একটা হৃদয় আছে, কিন্তু জানা ছিল না আপনি আরো পাঁচজনের মতো নর্মাল মানুষ নন। অনেক লেট হয়ে গেছে, আমি আসছি। বিল প্লিজ। বীর, আজকাল নয়নার সঙ্গে খুব টাইম কাটাচ্ছ, ব্যাপারটা কি? না তো, তেমন কিছু নয় তো। ওর সঙ্গে দু একবার এমনি দেখা হয়েছে, আর সেটাও অ্যাক্সিডেন্টালি, কিন্তু সবসময় ওর কথাই ভাবি, এমনকি কাজ করার সময়ও। তার মানে তুমি ফাইনালি প্রেমে পড়েই গেলে? না, তেমন কিছু নয়। ওর সঙ্গে আর দেখা করবো না। আমার চোখের সামনে আমার দুনিয়াটা বদলে যাচ্ছিল, যেটা আমি কখনো চাইনি। আমি ওর থেকে যত দূরে থাকতে চেয়েছি, কিন্তু বার বার সে চলে আসছিল আমার সামনে। তুমি এখানে, এনি প্রবলেম? কিছুতেই আমার মন লাগছে না, ঠিক করে ক্লাস নিতে পারি না, ম্যাথসও ভুলে গিয়েছি, খেতেও ইচ্ছা করে না, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। আমি তোমাকে বলতে এসেছি যে এসবের জন্য তুমি দায়ী। আমি ডিসাইড করেছিলাম তোমার সঙ্গে আর দেখা করব না, কোনো কথা বলবো না, কিন্তু পারলাম না। তুমি ভুল বুঝেছো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। মানে? আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই, আমরা একসঙ্গে থাকব, সুখে সংসার করব, আর মাঝে মাঝে ঝগড়াও করব, আর কষ্ট পেলে আমি তোমার বুকে মাথা রেখে শোবো, আর হ্যাঁ, আজকের মতো তোমার জন্য পাগল হয়ে থাকব। হ্যাঁ, আরো আছে, কম করে আমাদের তিনটে বাচ্চা হবে, ঠিক তোমার মতো দেখতে হবে, তাদের গুণও তোমার মতো, আমি তোমার চোখের দিকে এমনি করেই চেয়ে থাকব, সময় কেটে যাবে, আর একদিন তোমারই কোলে মাথা রেখে আমি চলে যাব, এইটুকুই ইচ্ছা, বাস। প্লিজ, তুমি ভুল বুঝছো, আমি তোমায় সুখী করতে পারবো না। আমি একজন পুলিশ অফিসার, প্রতি মুহূর্তে আমার জীবনের উপর বিপদ, তুমি আমায় কেন চাইছো? সে কথা তুমি বুঝতে পারবে না। আমি কিন্তু নিরুপায়, আই এম সরি, আমি তোমার কোনো ইচ্ছে পূরণ করতে পারবো না। আমি কিন্তু নিরুপায়। ওকে, তুমি বুঝতে পারবে না নয়না, তোমার মন ভেঙে দিয়ে আমি কত কষ্ট পাচ্ছি,
আমিও তোমায় চাই, কিন্তু কেবল তুমি নয় নয়না, তোমার মতো আমিও তোমার জন্য পাগল। হ্যাঁ হ্যাঁ নয়না, আমি তোমায় ছাড়া বাঁচতে পারবো না। তোমায় কষ্ট দেওয়ার জন্য আমায় ক্ষমা করে দিও। সরি নয়না, নয়না আই লাভ ইউ, নয়না আই লাভ ইউ, নয়না। আরে চলো 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 তাড়াতাড়ি চলো, আরে একটু স্পিডে চালাও। কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমরা চলে এসছি। ভালো করে গাড়ি চেক করবে আর মোবাইলগুলো চেক করে দেখবে। বরচাজ। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই মেয়েটির নাম নয়না। হ্যাঁ স্যার। ও ডেভি স্কুলের টিচার। হ্যাঁ স্যার। তুমি একটা কাজ করো, ওদের স্কুলে ইমিডিয়েটলি ফোন করে জানাও। হ্যাঁ ও হ্যাঁ শোনো, আজ সানডে স্কুল ছুটি থাকবে। তুমি একটা কাজ করো, তুমি তুমি ওদের প্রিন্সিপালকে ফোন করে জানাও। ঠিক আছে ঠিক আছে স্যার। আর শোনো, মোবাইল ভালো করে চেক করবে আর বরচাজ কাম অন ফাস্ট। নয়নার বাড়ির লোক কাউকে খুঁজে পেলে? ওর খালি একজন বন্ধু আছে, ওর আউটকেল্লায় থাকে। ঠিক আছে, ওকে কন্ট্যাক্ট করো। ওকে স্যার। হাউ ইজ সি ডক্টর? ভগবানের কৃপায় সি ইজ আউট অফ ডেঞ্জার, বাট ডক্টর সব ঠিক আছে তো? সেন্স আসতে আরও 24 ঘন্টা লাগবে। মানে মানে আপনি কি কিছু আমার কাছে লুকোচ্ছেন? আই মিন একটু প্রবলেম তো আছেই। হোয়াটস দ্য প্রবলেম ডক্টর? ভগবানের কৃপায় শরীরের দিক থেকে ওর কোনো বিপদ হয়তো নেই, কিন্তু ইন্টারনাল ইঞ্জুরির জন্য ওর দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। হোয়াট? ধৈর্য ধরুন। কাম অন ডক্টর, আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? রিল্যাক্স স্যার, লেটস ওয়েট ফর দ্য ডেজ। ভগবানের ওপর ভরসা রাখুন। গড, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই। কম করে আমাদের 3টে বাচ্চা হবে, ঠিক তোমার মতো দেখতে হবে, তাদের গুণও তোমার মতো। আমি তোমার চোখের দিকে এমনি করেই চেয়ে থাকবো, সময় কেটে যাবে, আর একদিন তোমারই কোলে মাথা রেখে আমি চলে যাব। এসিবি স্যার না থাকলে নয়না আজ বাঁচতই না। স্যার, স্যার ইনি হচ্ছেন রাখি, নয়নার বান্ধবী। হ্যালো। হ্যালো, ইনি হচ্ছেন এসিপি রণবীর সিং। স্যার নয়না কেমন আছে? শি ইজ ফাইন নাও, ব্যস্ত হওয়ার কিছু নেই, আপনি চাইলে দেখতে যেতে পারেন। বরচাজ। স্যার আসুন। গুড মর্নিং এভরিওয়ান। হাই রূপালি, হাউ আর ইউ? ভালো আছি স্যার। নয়না কেমন আছে? কালকের থেকে একটু ভালো, কিন্তু সেই ভালোর মানে কি হচ্ছে যেখানে জীবনটা অন্ধকার হয়ে গেছে? কি করছে এখন? ও একটু শুয়েছে। ওকে, পরে আসছি। আমি নিজেকে দোষী বলে ভেবেছিলাম, কারণ এগিয়ে যাওয়ার সাহসই ছিল না, বলবার কোনো ভাষাও ছিল না। আমার প্রেম ওকে পাগল করে দিয়েছিল, আর আমার প্রত্যাখ্যান ওকে অন্ধ করে দিল। আর একদিন কিছু বলছো না কেন? ও ভাবছো কি ভাষায় আমার সমবেদনা জানাবে? সে চিন্তা করো না এসিপি স্যার, এই ছোট্ট অ্যাক্সিডেন্টের আগে তো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমার জীবনে।
এরপরে আমার আর দুঃখ নেই। এসিপি স্যার, একটা কথা বলবো? সেদিন আমার রক্তে তোমার শার্ট ভিজে গিয়েছিল, ব্লিডিং হওয়া জায়গাটা তুমি তোমার রুমাল দিয়ে বেঁধে দিয়েছিলে। ড্রাইভার ফাস্ট, তাড়াতাড়ি চলো, তুমি অর্ডার দিয়েছিলে, আমার সেই সময় অবধি সেন্স ছিল, আমি সব শুনেছি। তোমার চোখের জল আমার গালের উপরে ঝরে পড়ছিল, আমার চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে গেছিল, মনে হচ্ছিল আমি আর বাঁচব না। সেই সময় আমি একটা উইশ করেছিলাম, যদি বেঁচে যাই তাহলে আমি চোখ খুলে যেন প্রথমে তোমাকে দেখতে পাই। সেটাই হলো, তুমি ছিলে, কিন্তু আমি তোমাকে দেখতে পেলাম না। এমনটা কেন হলো, কেন? উইল ইউ ম্যারি মি? আমাকে বিয়ে করবে? সত্যি? ইয়েস। আমি আজকে তোমারই যে হলাম, তুমি হলে আমার, আমারই আমারই আমারই। আমি আজকে তোমারই যে হলাম, তুমি হলে আমার। এ জন্মে নয় সব জন্মে তুমি পাশে থেকো আমার, এভাবে জীবন পাশে থেকো আমার, ওই এভাবে স্বপ্নে হাসিতে ভরে থা। আমি আজকে তোমারই যে হলাম, তুমি হলে আছে গো, ভাবি সারা দিন তোমায় যে দেখে গো, হো তোমার রূপে কি জাদু আছে গো, ভাবি সারা দিন তোমায় যে দেখে গো, তোমাকে পেয়েছি আমি চেয়েছি। চলো না দুজনে হাতে ধরে ধরে গিয়ে চলি, চোখের কাজলে তোমারে নাম লেখা, ও চোখের কাজলে আমাকে রেখে দাও। যা কিছু সুখ আছে সবই তোকে দেব আজ,
আমার এই ছোট্ট সোনা সাজবে নতুন সাজ আমাদের পৃথিবীতে সুখে দুঃখে আছি সাথে যুগে যুগে থেকে যাবে আমাদের বন্ধন এভাবে সবই কিছু চলে যাবে গো ভরসা তুমি রাখো হে মনেরই মাঝে তুই সারাদিন থাকবি আমি আজকে তোমারই যে হলাম তুমি হলে আমার এ জন্মে নয় সব জন্মে তুমি পাশে থেকো আমার এভাবে স্বপ্নে হাসিতে ভরে নায়না, এই হ্যালো আয়ুষ, পাপা ইজ হিয়ার, হ্যালো হ্যালো হ্যালো, এসো এসো না এসো এসো, তুমি আজ এত তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এলে? না, অফিস থেকে নয়, হসপিটাল থেকে। হসপিটাল থেকে? তুমি জানো কি, আমাদের আয়ুষ আমাদের জন্য ভীষণ লাকি। আরে ঘটনাটা কি তো আগে জানো, কি হয়েছে? ম্যাডাম, আমরা এর মধ্যে তোমার যে আই টেস্ট করিয়েছি তার রিপোর্ট এসে গেছে, ইউ মে নট বিলিভ, বাট তুমি আবার দেখতে পাবে, আগামী মাসের 15 তারিখ অপারেশন। থ্যাঙ্ক গড, যাই হোক তোমার বোঝা একটু হালকা হয়ে যাবে। এই, আমি তোমায় বোঝা বলে কখনো ভেবেছি? আমি তো চাই তোমার চোখে যেন তোমার পুরনো দিনের খুশিগুলো ফিরে আসে, ব্যাস। চাওয়ার পাওয়ার মধ্যে অনেক ফারাক। আবার আমার, আনসারি, বোস, রায় আর ভট্টাচার্যের ট্রান্সফার হলো ক্রাইম ব্রাঞ্চে। প্রথমেই আমরা ওপেন করলাম গ্যাংস্টার পাণ্ডের ফাইল, আরম্ভ হলো অপারেশন পাণ্ডে, আর ঠিক সেই সময় আমার জীবনে প্রবেশ করলো সেলিম ল্যাংড়া ভাই। পাণ্ডে, এই সেলিম ভাই এসে গেছে, সালাম কর। সালাম ভাই। সালাম। এদিকে এদিকে এসে এসে ভাই, তুমি মুম্বাই থেকে এসেছ, আমরা বহুত খুশি। ভাই এরা সব হলো আমার আদমি, একটা চুটকিতে জান কুরবান করে দেবে। জান কোনোদিন দিতে নেই, জান নিয়ে নিতে হয়। ভাই তুমি রাইট টাইমে এসে গেছো, এখানের পুলিশ কুত্তার মতো আমার পেছনে লেগেছে। পুলিশ? হ্যাঁ ভাই, আমার ধান্দা বন্ধ হয়ে আসছে। মুম্বাই জেলে একটা পুলিশ, এনভি সিন্ধে, মুঝে বহুত মারা থা। জানিস তারপর কি করলাম? ওর একটা মিষ্টি ছেলেকে আমাদের লোক তুলে আনলো, আধা ঘন্টার মধ্যে তাকে পিস পিস করে কেটে সেই সিন্ধের বাড়িতে তাকে পার্সেল ভেজ দিয়া। থোড়া দিমাগ লাগা, একটা ঝটকা দিবি সারা ডিপার্টমেন্ট হিলে যাবে। ভাই কিছু কিছু পুলিশ আছে, আমায় এসএমএস করে ধমকাচ্ছে। কুল কুল, তোর ভাই এসে গেছে রে, ওকে মারার দরকার নেই, মুঝে দেখেগা বউ খুদি মার জায়গা। ভাই তোমার একটা মূর্তি বসাবো। কোথায়? কমিশনারের অফিসের সামনে। শোনো ভাই শোনো, টাকা দরকার, ভালো ভালো মুরগা ধরো আর তুলে আনো, পয়সা পয়সা তোমার পায়ে এসে পড়বে। আর মনে রেখো, আমরা যেখানে থাকবো সেখানে আমাদের রুল চলবে, আমারই হুকুমত, দুনিয়ার চোখে তোমার আমার ধর্ম অলগ, তুই আমার আপন না, কিন্তু আমার প্রাণের থেকেও বড়, আমার বুদ্ধি চলে আর তোর তলোয়ার, তুই আমি মিলে এই শহরে রাজ করব। রাজ? সালা চোর,
যা। भाई हो तो ऐसा, सारा दिन में भगवान और रात को शैतान। बरमपुर, सिलीगुड़ी, आसाम, अरे बार कोलकाता है, सब जगह ही शैतान है राज, ये पांडे राज, ये सब ही आज तुम्हारी जन्ने भाई, तुम्हारी जन्ने। भगवान भी हम और शैतान भी हम। এতো দিনের অপেক্ষা শেষ হলো, খুঁজে পেলাম আমরা পান্ডেকে, আরম্ভ হলো মহাযুদ্ধ। Get ready boys, the time is for action. Arbi sir, kotha hai? Are okhane noy Marthapo station e ay. Chalbe. Ansari, information ekdom pakka. সে আজ ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে না গিয়ে নারাজ মার্থাপুর স্টেশনে আসবে। ওকে, ওই বিল্ডারটা পৌঁছে গেছে, আমি নিজের পয়সা নিয়ে রয়েছি। উই আর রেডি। মদন্ড মন্দ কর্ম
ष्यामि दुर्गादेवी प्रसाद दुर्गादेवी प्रसाद देवी प्रसाद এবার দেখ তোর সামনে পুলিশ স্যার আমরা বোধ হয় এই সময়টার জন্য অপেক্ষা করছিলাম স্যার আপনি বললে হ্যান্ডকাপ পরিয়ে টানতে টানতে নিয়ে যাবো নাকি লোকজন দেখলে ভারী খুশি হবে না না এটাকে এক্ষুনি মেরে ফেলা দরকার এক্ষুনি আবে তোকে আমরা কতবার বলেছি এই এরিয়া ছেড়ে চলে যা আমার কথা শুনলি না এবার মরবার জন্য প্রস্তুত হয়ে যা তোকে না মারলে কি আর হবে অ্যারেস্ট করব তাতেও লাভ আছে তুই যে ভিআইপিদের নাম বলবি তাদেরও মারবো আর যারা তোর পেছনে আছে তারাও ধরা পড়বে না 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 এর জন্য ওদের কাউকে আমার দরকার নেই শালাকে আগে ল্যাংড়া করে মুজরো করাবো তারপর হেঁচড়ে হেঁচড়ে মারবো মুজরো যদি করাবে তো আমাকে আগে বলতে পারতেন আমি তো রজনীগন্ধার মালা পরে আসতাম সামলা বুড়োটাকে আবার বকছে কি কি বলছো তোমরা সব কি বলছো জানিস না তুই আমি কে আমার ভাই কে আমার ভাই হচ্ছে সেলিম ল্যাংড়া তোদের সব কটার বাপ রে ও বাপ হ্যায় রে ও তুম লোগো কা বাপ ও তোদের কাউকে ছাড়বে না তোদের সব কটাকে ধরে ধরে মারবে আমায় মারবে নে মাসালা আমার পেছনে তোদের বাপ আছে বাপ সালা বাপ ওই বাপ ছাড়বে না মার রে মাসালা মার মার মাসালা বেশি বকছে বীর ডায়লগটা মেরে দাও কোন ডায়লগটা সুপার হিটটা ওটা ও আঙ্কে মালটা ছাড়ো তো এখন থাক আরে ছেড়ে দাও না না থাক আঙ্কেল একটু হোক হয়ে যাক বলে দিবি তুই তোর বাপকে এই শহরে এখন ওর বাপ এসে গেছে বন্দে মেরে দিল কুত্তে লোক আমার কলজিটা জখম করে দিল ভাই এ সব হলো ওই বিল্ডারটার জন্য ও আমার কলজি নিয়েছে আমার ওর মাথা দরকার ওই পুলিশ কুত্তাদের খোঁজ নাও নিয়ে নিয়েছে ভাই ও সংসারী ভটচার সুভাষ রায় ওদের লিডার হচ্ছে এসিপি রণবীর এসিপি রণবীর ওর বাবা মা ভাই বোন কই নেই বাস্তা চাইয়ে ভাই ওর কেউ নেই শুধুমাত্র একজন অন্ধ স্ত্রী আছে তুই ওকে পিয়ার দেখাচ্ছিস বে খুব দয়া হয়েছে না সালা খুব দরদ দেখাচ্ছে আমার এসিপি রণবীর দরকার এই ঘুমনা বন্ধ করকে কাম পে লাগ যাও যাও ভাই এ হচ্ছে এসিপি রণবীর সরি নাই না চলো ওই দিকটা যাই হেই হাই বয়েস হাই হ্যালো হ্যালো স্যার হাই হাই হ্যালো নমস্কার 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 খুব
না না অন্যের কোলে যেতে চায় না সহজে কিন্তু যাই বল দি একদম তোর মতো সাহসী হচ্ছে কিন্তু না না আঙ্কেলকে চিনেছো তো আঙ্কেলকে কে না চিনতে পারে বহুদিন পরে আমি এরকম হাসি বলো বলো আর কিছু বলো আর আমায় বিয়ে করাতে তুমি কিছু এডিশনাল বেনিফিটও পেয়েছো যেমন আয়ুষ আমাদের স্কুলে সহজে এডমিশন পেয়ে যাবে ডোনেশন দেওয়ার দরকারই নেই ইন্টারেস্টিং লাইনে দাঁড়িয়ে ফর্ম তোলবারও কোনো প্রয়োজন নেই আর কি বেনিফিটস আমি একজন কোয়ালিফাইড ম্যাথমেটিশিয়ান মানে ম্যাথ জিনিয়াস আমার আয়ুষের জন্য আমাদের ম্যাথ টিচার আর খুঁজতে হবে না আজকাল ভালো টিউশন মাস্টার পাওয়া যা প্রবলেম রাইট শেষ হয়নি বেনিফিট নাম্বার 3 আমি একজন ভালো সিঙ্গার ক্লাসিক্যাল মিউজিকও শিখেছি আমি অল অফ এ সাডেন বিয়ে হয়ে গেল তারপর আয়ুষের জন্ম তোমাকে শোনাবার টাইম কোথায় পেলাম আমি হ্যাঁ এবারে যদি তুমি চাও তাহলে আরামসে শুনতে পারো হ্যাঁ গান শুনবার জন্য সিডি প্লে করবারও দরকার নেই তোমার কাছে তো তোমার কমপ্লিট এফএম রেডিও আছে খরচও কমে যাবে সত্যি না এত বড় দুনিয়ায় তুমি আর আয়ুষি হচ্ছে আমার সবচেয়ে বড় খুশি জাস্ট মিনিট হ্যাঁ ওকে হ্যালো স্যার রায় বলছি হ্যাঁ রায় বলো ওই বিল্ডারদের পুরো ফ্যামিলিকে কেউ মার্ডার করে দিয়েছে আমরা ওদেরকে শহরের বাইরে চলে যেতে বলেছিলাম ওরা যখন শহর ছাড়ছিল তখনই ওদের মেরে দিয়েছে কে করতে পারে বলে ভাবছো এটা পান্ডের লোকেদের কাজ কিন্তু বুঝতে পারছি না ওরা এটা জানলো কি করে তাহলে স্যার আমাদের ডিপার্টমেন্টে ইম্পসিবল আমি এক্ষুনি আসছি Hello. Ranveer Singh? Yes. Assistant Commissioner of Police? Yes. Kutta Sala! Kya bolchi shre? Hey, tui nijeke ki bhabish? Hero? Sala. Oi bilgarer khobor to tui peyechish. Garir moddhe shei rokter dag muche jete kamse kam 3 mas shomoy lagbe. Shon SAP. Pandike murder kore tui khub boro bhul kore felechish. Teri zindagi ka sabse bara bhul. Hey. Beshi bok bok korish na. যা বলার সেটা সোজাসুজি বল আমার কথা তুই কিছুই বুঝতে পারিস নি পন্ডেকে তুই কুকুরের মতো মেরেছিস আমি তোকে এমন ভাবে মারবো যে তুই পুলিশের চাকরি কেন করলি সেই জন্য অনুতাপ করবি আর ওই যে মেয়ে ছেলেটা এখন তোর ঘরে আছে না তোর চোখের সামনে তাকে আমি কিডন্যাপ করব আর তুই চিৎকার করে শুধু কাঁদবি তারপর তোর সামনে ওকে রেপ করব আর তুই দেখে যাবি আর তোর সঙ্গে যে পুলিশ কুত্তাগুলো ঘুরছে তাদের সবগুলোকে আমি এক এক করে মার্ডার করব আর তারপরে যখন তুই একা হয়ে যাবি তখন তোর সাথে আমি কথা বলবো আজই যদি আমি চাই তো তোদের সব কটাকে উপরে পাঠিয়ে দিতে পারি কিন্তু কেন করছি না জানিস কি কারণটা তোর বোঝা দরকার তুই যার সঙ্গে পাঙ্গা নিয়েছিস সেটা কোনো সুতলি বোম নয় বারুদ কা গোলা হ্যায় রাত পোয়াবার আগেই সবকো জ্বলা সকতা হুঁ সবকো তুই চোখের সামনে শুধু দেখবি কিচ্ছু করতে পারবি না চ্যালেঞ্জ বীর এনি প্রবলেম নো প্রবলেম বরচার্জ স্যার স্যার চুপচাপ গিয়ে বাইরে দেখো আমাদের গেটের বাইরে কেউ আছে কিনা স্যার বাইরে কেউ নেই রাস্তার ধারে একটা অটো দাঁড়িয়ে আছে ওকে কেন স্যার কোনো প্রবলেম হয়েছে নাকি না একটা বেনামি কল এসেছিল জাস্ট স্টে অ্যালার্ট জান স্যার বীর হোয়াট হ্যাপেন্ড নেনা আয়ুষকে আমাকে দাও কাম কি হচ্ছে কিছু না তোমার ব্যস্ত হওয়ার দরকার নেই তুমি আমার সঙ্গে এসো কাম 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 ফাস্ট আরে কিছু না এসো জাস্ট মিনিট Come on.
বাস বাস এখানে 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 বাস এই শুন না সাবধানে সাবধানে কেয়ারফুলি আস্তে আস্তে একটু ধরো আয়ুষকে আমায় দাও সাবধান ভাইটি তুমি একটু দাঁড়াও এই শুনে না হাই বয়েজ হাই সুন্দর হাই হাই প্লিজ কাম কাম অন বয়েজ লেটস মুভ কাম অন কাম অন কাম কাম কি হয়েছে বীর কিছু না একটা ফোন কল পেলাম ও কিন্তু নাম বললো না আমার মনে হয় পান্ডের লোক হবে নিশ্চয়ই ওই বিল্ডারকে মার্ডার করেছে খুব টেম্পার নিয়ে কথা বলছিল সকাল থেকেও আমায় ফলো করছে নায়নাকে কিডন্যাপ করবে বলে আমাকে ধমকেছে নায়নাকে হ্যাঁ প্রথমে নায়না তারপর তোমরা সব তারপর আমি তুই কি করে জানলি ওটা তার লোক আই নো আমি শিওর ওর কথায় যেটা বুঝলাম ও আজ নিশ্চয়ই আসবে আজ রাতেও নিশ্চয়ই অ্যাটাক করবে আমি দেখে নিতে চাই ওই লোকটা কে আমি আরও চারজন স্টাফকে ডেকেছি ওরা চার আমরা পাঁচ নাইন We are ready, boys? Yes, sir. Come on, louder. Yes, sir. That sounds good. Haan, bhai. Achha. ACP or gharer mudde ache. Haan, bhai. Aar stri? Haan, bhai. Tar stri o gharer bhitore ache. Baire security? Haan, bhai. Duto constable ache. Aar police okhane kono ghora fera korche na to? Na, bhai. Ami ekkhuni pouchhochi. Eta korte parbo to? Hey, chup! Ja bolchi thik kore bol. Haan, bhai. Haan, kore din. Good. Ami ekhon rastay achi. আধ ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছাচ্ছি যদি ও কোথাও বাইরে যায় ওকে ফলো করবি আর আমায় ইনফর্ম করবি ওকে বাস 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 এখানে স্যার হ্যালো সরি বয়েজ তোমাদের সবাই ঘুম ভাঙিয়ে দিলাম দেখো আজ রাত্রে যা ঘটতে চলেছে একটা ইন্টারেস্টিং অ্যাকশন সিকোয়েন্স হতে পারে আর যদি না হয় আমায় ক্ষমা করে দিও ইউ অল আর রেডি রেডি কাম অন মুভ কাম অন বয়েজ কাম অন চলো 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 মেক ইট ফাস্ট কুইক স্যার আমাদের কিন্তু পেছন দিয়ে এন্ট্রি করতে হবে ঠিক বলেছো বস ভরছাচ স্যার ওদিকে পজিশন নাও পজিশন পজিশন কাম ফাস ভাই এই ঘরটা বলেছিলাম না আসবে দেখলে কাম অন বয়েজ ইটস টাইম ফর সাম অ্যাকশন কাম অন এই হচ্ছে ফটোগ্রাফ আর কিছু পেপার্স মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে ফ্যাক্স এসছে এ সালিম ল্যাংড়া এর নামে 100 বেশি ক্রিমিনাল কেস আছে ও একজন ফেরার আসামি স্যার আমি আরেকটা ইনফরমেশনও পেয়েছি স্যার আমরা যে পান্ডেকে এনকাউন্টার করেছিলাম সেলিম ল্যাংড়া হচ্ছে তারই ভাই আর এই জন্য সে ফোনে আমায় ধমকেছিল আর কোয়ার্টারে অ্যাটাকও করেছিল কালোর ফাইলটাও ক্লোজ হয়ে যেত কিন্তু আমাদের ব্যাড লাক ও কানের পাশ দিয়ে পালিয়ে গেল কিন্তু আমাদের আর দেরি করাটা মোটেই উচিত হবে না ও নিশ্চয়ই আবার প্রতিশোধ নেবার জন্য প্ল্যান করবে শিওর প্ল্যানে সাকসেসফুল হওয়ার আগেই আমাদের ওকে উচিত শিক্ষা দেওয়া দরকার স্যার আই নিড হিজ অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যাট এনি কস্ট সলিম ল্যাংড়ার অ্যারেস্ট ওয়ারেন্ট পাওয়ার পরে আমি আর কারুর অপেক্ষায় থাকতে চাইনি আমার টিমকে অন্য দায়িত্ব দিয়ে আমি নিজে পৌঁছে গেলাম সলিমের কাছে আপনাকে অ্যারেস্ট করবে বলে এসেছে
শেষ যুদ্ধ কিন্তু আরম্ভ হয়ে গেছে, তোমাদের কিন্তু সবার কেয়ারফুল থাকা দরকার। আমরা মৃত্যুকে ভয় করি না স্যার। আমি জানি, কিন্তু এই যুদ্ধ শুধু তোমাদের নয়, ওই শয়তানগুলোকে শেষ করে দেওয়া দরকার। তোমার থেকে ছাড় পেয়ে যাওয়ার পর সেলিম ল্যাংড়া ঘায়েল বাঘের মতো সুযোগ খুঁজছে, যে কোনো মুহূর্তেও তোমাদের উপর আক্রমণ করতে পারে। সেজন্য বি কেয়ারফুল স্যার। আরে নায়না এখন কোথায় আছে? আমার ঘরে আছে স্যার। সে এসব বিষয় জানে কি? না স্যার। ও কখনো চুপ করে থাকবে না, ওর অত ধৈর্য নেই। খুব শিগগিরই কাউন্টার অ্যাটাক করবে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায়। বীর, তুমি নায়নাকে কিন্তু একা ছেড়ো না। আমার মনে হয় যে তোমার আনসারির বাড়িতে থেকে যাওয়া উচিত, ঠিক আছে? সন্ধ্যা আর নায়নার জন্য আনসারির বাড়ির সামনে স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করে দিচ্ছি। ফাইন স্যার। নায়না এসে গেছো? তুমি এখন শোনি?
তুমি না ফেরা অবধি আমার চোখে কি ঘুম আসে। হুম, ঠিক আছে, এখন তাহলে শীঘ্রই শুয়ে পড়ো, কারণ কাল সকাল সকাল উঠে আমাদের আবার বাড়িতে যেতে হবে। তাই কাল বাড়ি যাব আমরা? ইয়েস। এই কি হয়েছে, তুমি আমার থেকে কি কিছু লুকাচ্ছো? না, তেমন কিছু নয়। পুলিশের চাকরিতে তো ছোটখাটো প্রবলেম হয়েই থাকে। ব্যাস, তুমি আর আয়ুষ সেফ থাকলে কিচ্ছু দরকার নেই। এসিপি স্যার, তুমি থাকতে আমাদের আবার বিপদ কিসের? সবাইকে মেরে ধরে তুমি আমাদের সুরক্ষা দিতে পারবে না? জাস্ট এ মিনিট। হ্যালো, এসিপি রণবীর, আমি সেলিম ল্যাংরা বলছি। মনে আছে আমি তোকে যা বলেছিলাম? এই মুহূর্তে তোর বন্ধু রায়ের বাড়িতে আছি। পুলিশবালারা যখন ভয় পায় তখন গলা কাটা ছাগলের মতো কাঁপতে থাকে। এখন তোর রায়ের অবস্থা ঠিক তেমনি। দেখতে চাস তুই? তাহলে আয়, দেখ দেখ সালা। সালা মুঝে অ্যারেস্ট করনে আয়া থা। আনসারি, সালা পুলিশ কো খবর দেতা হ্যায়, পুলিশ কো খবর দেতা হ্যায় সালা। রণবীর স্যার তোকে কুকুরের মতো মারবে, সেই দিনটার অপেক্ষা কর, আর তো বেশি দিন নেই। চুপ, সালা আমাকে মারবে। ইয়ে লে, এসপি রণবীর কো মেরা পহেলা তোফা। আমি তোমার ফিলিংস বুঝতে পারছি, কিন্তু তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া কিন্তু ঠিক হবে না। আচ্ছা, ন্যানার সন্ধ্যা কোথায়? তারা আমার ঘরে আছে স্যার। ঠিক আছে, আমি ইন্টেলিজেন্স ফোর্স নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি, কিছু অ্যাডিশনাল ফোর্সেরও ব্যবস্থা করেছি। তোমাদের এই শহরে থাকাটা একদমই কিন্তু সেফ নয়, তোমাদের সবাইকে সাবধান করছি। কতদিন কতদিন স্যার, কতদিন এভাবে চুপ থাকবো আমরা? নিজেকে কি ভাবছে ওই সেলিম ল্যাংরা? একটা পুলিশ অফিসারের ঘরে ঢুকে ওকে মারছে, পান্ডেকে আমরা এনকাউন্টার করার জন্যই এরকম করছে। আমি পান্ডেকে মেরেছি, আমি, কিন্তু সেজন্য অন্য কাউকে কেন মারবে? বাচ্চা ছেলে একটা, কত স্বপ্ন ছিল ওর চোখে, ভবিষ্যতের জন্য সে কত কি ভেবেছিল, কিন্তু আমারই জন্য আছে। কিন্তু আমরা কালো ডিউটি করেছি, করছি আর ভবিষ্যতেও করে যাব। আই এম সরি স্যার, আমি নিজেই বুঝতে পারছি না যে আমরা কত দিন চুপ করে থাকবো। বীর, প্লিজ কন্ট্রোল ইওর সেলফ, তোমরা যাই ডিসিশন নাও না কেন, আই এম উইথ ইউ। আচ্ছা, রায়ের কি কোনো রিলেটিভ আছে? না স্যার, তেমন কেউ নেই। ওর কাছে ওর ডিউটি ছিল ওর জীবন, আর আমরা সব ছিলাম ওর সবকিছু। ঠিক আছে, অন্তিম সংস্কারের ব্যবস্থা করো। কি রায়, বীর সত্যি বলছে? হ্যাঁ, আমি ওর সাথে একবার কথা বলেছি, কিছুটা সময় লাগবে ঠিকই, ও আমায় কথা দিয়েছে আমি আর একটু বড় হই তারপর আমায় বিয়ে করবে। আরে সব মেয়ে কি আর আমাদের সন্ধ্যা বৌদির মতো নাকি? এই নেক্সট এনকাউন্টার আমি তোকে করব, তারপর তোর বিয়ের ফিস্ট আমি নিজে অ্যারেঞ্জ করব। পুলিশ
ভাই দাঁড়া 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 ভাই ছেড়ে যাস না ভাই চল ওর ওর মার মার मुझे शूट मत कीजिए मुझे शूट मत कीजिए मैं आपका गवाह बन जाऊंगा सर वीर इनम नासिर पांडे डनहाथ सलीम को था है पता नहीं आवाज छेड़ दे आवाज छेड़ दे मुझे गवाह नहीं सलीम चाहिए अमर भाई के मेरे दिलों ने की चल रहा है अमर भाई के मेरे दिलों भाई कदिष्ठा कदिष्ठा धैर्य धर अरे के बोझा ओए भाई अमर भाई के मेरे दिलों भाई भाई हम लोग यही भावे मुड़े जाबो अरे साला की बोलचिस रे मोरबी जा मोर अरे तू ही मोरबी ना मोरबे पुलिस कुत्ता गुलो खोजो के दिमाग काटा दम लगा खोजो के जा ना 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 नहीं ना अमी तू बाहरी जाची ऐसे कहाँ जाची अमी एक खुनी जावो और चले आज बो খুব খেলবো ধরো বাই আয়ুষ স্মাইল স্মাইল প্লিজ সন্ধ্যের আগে ফিরে এসো কিন্তু ফিরে আসব বাই টেক কেয়ার বাই আয়ুষ বাই 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 আলি বাবা বাবা বললো না তাড়াতাড়ি ফিরে আসবে গুড়ি 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 আমার ছোট্ট সোনা এবারে একটু স্যালিউট করে দাও তো স্যালিউট এহে আয়ুষ বাবা তুমি এটা কি করলে শুশু করে দিলে তো ওটো 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 আমরা এবারে স্নান করব ড্রেস চেঞ্জ করব তো আচ্ছা 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 আমরা এবারে পাউডার লাগাবো সোনা এবারে ফ্রেশ হয়ে গেল এখন আয়ুষ সোনা এখানে বসে খেলবে আর মাম্মা স্নান করে আসবে মা কে মা কে মা কে মা দুধলা হ্যালো তুই যেখানেই থাকিস দুধওয়ালা তোর বাড়িতে দুধ দিয়ে গেছে আর আমি ওই দুধের মধ্যে ভালো করে বিষ মিশিয়ে দিয়েছি এই তুই কে 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 কথা বলছিস বল বল কে কথা বলছিস এই সিমটা খুলে ফেলে দে What the hell is this man? Help!
শিট, নেনা নেনা। ও নেনা, পিক আপ দ্য ফোন। নেনা ফোন উঠাও, ফোন উঠাও। ও শিট, I'm not afraid.
আরে রে রে রে, দেখো আমার হীরের টুকরো ছেলে। আমার মোটেই ইচ্ছে নেই তো যে আমি তোমার ছেড়ে কোথাও যাই। সিপি, আমি তোকে বলেছিলাম না যে আমি আসব। সেলিম লংরাসে পঙ্গা লিয়া থা না, তুই আমার ভাই পান্ডেকে মেরেছিলিস, আজ আমি তোর ছেলেকে মেরে দিয়েছি। অরব, তোর চোখের সামনে তোর বউকে নিয়ে যাচ্ছি, আর তুই দেখবি সালিকে ধান্দায় লাগাবো। এসিপির বউ না, অনেক টাকা কামাবে, কিন্তু আফসোস এই সব তুই দেখতে পাবি না। খুদা হাফিজ এসিপি। Doctor! Hey, doctor! Relax, relax. Yes, you are the doctor. Doctor,
Come on, doctor, tell me, Ansari kotay. Amra kichu jani na. Onek din por apnar sense eshe. I don't care. Apni bujhen na keno. I just need to talk to commissioner right now. Please, sir. Why don't you understand? What the hell do you understand? Apni bujhen na keno. Hoy apni amake phone dite apni phone korun. Apni ekhoni phone ta lagan 9430-2847 right now. Please, sir. Ansari post butchers. Come on, where are you bloody? ডক্টর একটু বাইরে যাবেন, আমার এদের সঙ্গে একটু পার্সোনাল কথা আছে। ওকে। আনসারি, আমি আমি কতদিন হলো এখানে আছি? আয়ুষ, নয়না, নয়না কোথায়? নয়না কোথায় বলো আনসারি! আমি তোকে ধোকা দিয়েছি, আমি আমার চাকরির সাথেও বিশ্বাসঘাতকতা করেছি। ওরা সবাই মিলে সন্ধ্যাকে নিয়ে গেল, কি করে কিডন্যাপ করলো আমি জানি না। ওরা আমাকে ডেকে পাঠালো। সন্ধ্যা, সন্ধ্যা আমার সামনে সন্ধ্যাকে মারতে লাগলো। সন্ধ্যা, কি চাইছো তোমরা বলো? কি চাইছো বলো? তুমি যা চাইবে আমি তাই করবো। আমার ধমক দিয়ে বললো, যদি আমি তাদের কথা না মানি, তারা 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 সন্ধ্যার মাথা কেটে আমার কাছে পাঠিয়ে দেবে। সে সময় আমার মনে হয়েছিল সন্ধ্যা ছাড়া আমার কাছে সব কিছু মূল্যহীন। ভীর কে? না না, আমি আনসারি। ও আনসারি ভাই, বীর ঘরে নেই না? বীর তো বাড়িতে নেই, তুমি একটু বসো, আমি কফি আনছি। ওকে। আর তারই কথাতে আমি সেদিন তোর পিস্তল এক্সচেঞ্জ করলাম। আমার সেই বোকার মতো ভুলের জন্য আজ আয়ুষ আমাদের কাছে নেই। ঘরে শুধু আয়ুষ আর ন্যায় না আছে বলে আমি তাকে বলেছিলাম। আমি বুঝতে পারিনি আমি কি করছি। ওরা ওকে বাঁচিয়ে রেখেছিল সন্ধ্যার সাথে, মাঝে মাঝে ওরা ওরা কথা বলিয়েছিল। হঠাৎ পর চারটের সময় সে আমাকে ছেড়ে চলে গেল। তারপর আমি বুঝতে পারলাম আমি কত বড় ভুল করে দিয়েছি। তারপরে আমি বোস আর পটনায়ককে দেখে সবকিছু বললাম, তারপরে কমিশনার সাহেবকে সবকিছু জানালাম। আমি ইমিডিয়েট তোর কাছে আসবার কথা ভাবছিলাম, কিন্তু তখনই ওদের ফোন এলো। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। আনসারি, না, তুমি এটা কি করছো? না, আমি একটা ভালো বন্ধু হতে পারলাম, না একজন পুলিশ অফিসার। এখন আমি ভাবছি এসব শুনে সন্ধ্যাও আমায় ক্ষমা করবে না, কখনো ক্ষমা করবে না। তুই আমায় ক্ষমা করিস না বীর, না, শুট মি, শুট মি বীর, শুট মি, শুট মি। ইটস ওকে আনসারি। যা হওয়ার কথা ছিল হয়ে গেছে আনসারি। তুই তো একটা সিআইডির মাল, তাই না? দেশি লোক তোর পছন্দ হবে না। তোকে তো ওই সিপি রণবীর চিখে নিয়েছে। ডারমাত,
मुझे झूठा खाने की आदत नहीं है। এটা কি? কি এটা? হ্যাঁ, এটা খোল। এই মঙ্গল সূত্র তুই পড়তে পারবি না। খোল, খোল এটা, খোল এটা। রণবীর আসলে তোমার খেলা শেষ। এসপি রণবীর আসবে। ডাক, ডাক ওকে। সালা ও আয়কা তো কেউ ঘর লেগা। ডাক, ডাক ওকে, ডাক, ডাক। কি ভেবেছে ও? একটা পিস্তল ধরে সবাইকে মেরে ফেলবে। আজকের পরে কোনো পুলিশ অফিসার আমার সঙ্গে পাঙ্গা নেওয়ার চান্স পাবে না। আর এই খবর শোনার পরে কোনো বাপি তার ছেলেকে পুলিশে ভর্তি করার সাহস করবে না। আমার সঙ্গে খেলছেন? হ্যালো, এই কমিশনার, আমি সেলিম, সেলিম লেংরা বলছি। কেমন আছে ওই এসএপি রণবীর বল? আরে সব পুলিশ অফিসার ওখানে ঘাঁটি গাড়লে শহরে দারোয়ানি করবে কে? কি চাইছো কি তুমি? এই তোর সাথে কথা বলাটা একদম বেকার, একদম বেকার। এসএপি কে ফোন দে, ফোন দে এসএপি কে। বীর, সেলিম। এই সেলিম ল্যাংড়া, এই কুত্তা রণবীর লাইনে আছে, কথা বল। হ্যালো, কথা বল। নয়না, নয়না, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নয়না, নয়না, আমি একদম ঠিক আছি। নয়না, আমি ভালো আছি। নয়না, নয়না, তুমি আছো তো? নয়না, তুমি আমার জন্য একদম ভেবো না। নয়না, আমি তোমার কাছে এক্ষুনি আসছি। আসছি, আসছি আমি। নয়না, নয়না, ভয় করো না, কিন্তু একদম ভয় করো না। আমি আমি যাচ্ছি। ভাই, এসিপি সেলিম ল্যাংড়া, তুই একটা সত্যিকারের পুরুষ, তাই তুই বেঁচে গেলি। তোর মনে আছে আমি কি বলেছিলাম? একজন একজন করে আমি সব ভাইকে মেরে দেব। কোলাঘাট রোডের কাছে একটা শুনশান জায়গা আছে, তুই যদি তোর স্ত্রীকে নিতে চাস তাহলে ওখানে চলে আয়। এই একা আসবি না, তোর সঙ্গে তোর ওই তিনটে চেলাকেও আনবি। ये सलीम लंगरा अब तुम्हारा इंतजार कर रहा है। हेलो, हेलो, शिट, की बोलची किसे? कोनो खबर पावा गेलो? নয়না ওর কাছে আছে, ও আমায় ওখানে ডাকছে, আমি ও দেখবো কত বড় মরদ। সবাইকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে। তোমরা তিনজনে একসঙ্গে যেও না, সঙ্গে এক্সট্রা ফোর্স নিয়ে যাও। এই যুদ্ধ আমাদের দিয়ে আরম্ভ হয়েছে আর আমরাই সেটা শেষ করব। The war has begun. Don't worry, সব ঠিক হয়ে যাবে। সন্ধ্যা, এবার তোর যাওয়ার সময় হয়ে গেল। তোর সুন্দর মুখটাকে তোর স্বামী কতদিন দেখেনি, আজকে দেখবে। তুই যা সন্ধ্যা, যা। আরে নিয়ে যা রে।
আনসারি কি আছে ওতে কুল আনসারি কুল পেছনে যাও বলো কি আছে ওতে আমি জানি ওর ভেতরে কি আছে কাম অন আনসারি প্লিজ প্লিজ আনসারি প্লিজ আনসারি কোনো কথা বলো না কন্ট্রোল ইয়োরসেলফ গুন্ডা বলে প্লিজ আনসারি যা খুশি তাই করবে আমি কিচ্ছু করতে পারবো না কিচ্ছু করতে পারবো না সরি কোনো কিছু করতে পারবো না না আনসারি কুল কুল কাম অন চুপ কর চুপ কর সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে আনসারি এই এই আনসারি এই নো নো আনসারি ডোন্ট কল আনসারি আনসারি I'm sorry. Oh, oh God. যা হবার ছিল তো হয়ে গেছে আনসারি এখন আর ওসব ভেবে কি হবে কি লাভ সরি ভাই আমি সত্যি আনসারি সত্যি তোমার আমার শ্রদ্ধাকে মেরে দিল ও গড আমি তোর সাথে মিত্র করলাম তোমার আমার শ্রদ্ধাকে মেরে দিল আমায় ক্ষমা করে দিস Sorry.
এসিপি, তোর মনে আছে আমি কি বলেছিলাম? একজন একজন করে আমি সব ভাইকে মেরে দেবো। মোস্ট অফ দ্য কার, আমাদের উপর নজর রাখার জন্য ওখানে নিশ্চয়ই কেউ থাকবে। আমি ওখানে গিয়ে দেখছি। তোমরা কমিশনারকে ফোন করে আমার জন্য অপেক্ষা করো। কিন্তু স্যার, জাস্ট টেক মাই অর্ডার। এই কতক্ষণ অবধি লাশকে এখানে ফেলে রাখবি? যাও, যা গিয়ে পুঁতে দিয়ে আয়। যা ভাইকে ফোন লাগাচ্ছি লাগাচ্ছি। হ্যালো। হ্যাঁ ভাই। হ্যাঁ বল। তুমি যা চাইছিলে তার চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আর ওই মেয়েটার কাটা মাথা দেখে ওই কালো অফিসারটা সুইসাইড করে ফেললো। আর এসিপি রণবীর, তার কি কান্না ভাই! ওই এসিপির ডানা দুটো কেটে গেল, ও আর উঠতে পারবে না। ভালো ভালো, মন একেবারে খুশি হয়ে গেল। কাঁদছিস কেন? শুভ সময়, বাইরে যাওয়ার সময় কাঁদতে নেই। হাস, আনন্দ কর, হাস রে। খুশি হোস না শয়তান, তোর পাপের সীমা পেরিয়ে গেছে, তুই মরবি, তুই নিশ্চয়ই মরবি। এই বেশি চিল্লাস না, তোর মুখটা আমি বন্ধ করে দেবো। এই ধরোকে পাগলা, পাগল সালিকো, পাগল। এবার তোর ঘুম এসে যাবে, আর যখন তোর ঘুম ভাঙবে তখন তুই তোর খদ্দেরের বিছানায়। এসিপি রণবীরের হাত কি উসকা দিমাগ ভিতরে পাস নেই পৌঁছেগা। চলবে নাইনা, আহ
আনসারি জন, আমি দুঃখিত বীর। আই এম সরি। সরি আর কত কষ্ট পেয়ে যাব আর আমরা এরকম দুঃখ প্রকাশ করে যাব স্যার, ওর জন্য এক একজন করে মৃত্যুবরণ করে যাবে আর আর আমরা খালি বলে যাব সরি। তাহলে তুমি কি চাইছো? সেলিম ল্যাংড়ার জীবনের আজ শেষ দিন। কিন্তু এটা তো ফেস্টিভ্যাল টাইম, বেশিরভাগ ফোর্সই তো প্যান্ডেলে, এক্সট্রা ফোর্স দেব কি করে তোমায়? দরকার নেই, এতেই কাফি। কিন্তু সামনে খুব ডেঞ্জারাস। যেদিন থেকে পুলিশের উর্দি পড়েছি সেদিন থেকে ভয়কে দূরে ফেলে দিয়েছি স্যার। আমার কথা শোনো, আমি তোমাকে এক্সট্রা ফোর্সের ব্যবস্থা করে দিচ্ছি, আরো দুটো দিন ওয়েট করো। মৃত্যু আর রণবীর এই দুজন কারো জন্য অপেক্ষা করে না স্যার। এই ফোন দে। এই রবার্ট, রেডি? চুপ, মে ক্যা বল রহা হুঁ তেরে কো, তু ক্যা কর রহা হ্যায়? তুই আমাকে যেখানে ডাকছিস সেখানে আমি আসতে পারবো না। আমি যেখানে তোকে ডাকবো সেখানে তোকে আসতে হবে। হেলিকপ্টার রেডি কর আর তাড়াতাড়ি এখানে পৌঁছা, আমি বেরোচ্ছি। ভাই রাস্তা দিয়ে গেলে পুলিশের কিন্তু অনেক হ্যাপা আছে, তাই আপনাকে একটা জলের ট্যাঙ্কের মধ্যে দিয়ে পার করিয়ে দেবো, ঠিক আছে ভাই? শাবাশ, কাম অন বয়েজ, চল। ভাই ভাই পুলিশ আসছে, পুলিশ পুলিশ! না 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 না, সেলিম ওকে ছেড়ে দে বলছি, ওকে ছেড়ে দে বলে দিচ্ছি। স্যার শ্যাল উই ফায়ার? নো নো না, কেউ ফায়ার করবে না। ডোন্ট ফায়ার, ডোন্ট ফায়ার! এই না না, ডোন্ট ফায়ার, ডোন্ট ফায়ার! না 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 না, এই মার ওকে। No voice! No! 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 Don't fire! Don't fire! Don't fire! Hey, Salim! No, 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 no! Hey, Salim, okay, shade! Salim! Okay, shade, what is it? No, no! Oh, shit! No, no! Oh, shit! No! Somebody help me! Help me, somebody! Somebody! Hey, somebody help me! What are you doing? Hey, somebody help me! বস, কাম অন, হেল্প মি! নানা নানা নানা, এই নানা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকে বিয়ে করতে চাই, সারা জীবন আমি তোমার সাথে থাকতে চাই, কম করে আমাদের তিনটে বাচ্চা হবে, ঠিক তোমার মতো দেখতে হবে, তাদের গুণও তোমার মতো, আমি তোমার চোখের দিকে এমনি করেই চেয়ে থাকবো।
সময় কেটে যাবে, আর একদিন তোমারই কোলে মাথা রেখে আমি চলে যাব। বাস নায়না, 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 বিলিভ মি নায়না, বিলিভ মি নায়না, তোমার কিচ্ছু হবে না নায়না, আমি আছি তোমার কাছে নায়না, আমি আছি নায়না, আমায় ছেড়ে যেতে পারবে না নায়না, তুমি আমায় ছেড়ে যেতে পারো না নায়না, প্লিজ আমায় একা রেখে চলে যেও না নায়না, প্লিজ তুমি আমার দিব্যি নায়না, আমার দিব্যি, প্লিজ নায়না, প্লিজ নায়না, প্লিজ নায়না, আমার দিকে তাকাও নায়না, তাকাও আমার দিকে। সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, তুমি অগ্নি রূপিনী দুর্গে, তুমি দুর্গতি নাশিনী দুর্গে, তুমি যা কিছু দিলে ভুবনে জল স্থলে গগনে পবনে, ত্রিলোকবাসিনী ত্রিপুর মোহিনী, ত্রিশূলধারিণী শক্তি স্বরূপিনী, ত্রিলোকবাসিনী ত্রিপুর মোহিনী, ত্রিশূলধারিণী শক্তি স্বরূপিনী, মা জয় মা, জয় মা, হে মা, সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা, সিংহবাহিনী মহিষমর্দিনী দুর্গতি নাশিনী দুর্গা। বিপদ তারিণী
দুষ্ট সংহারিণী আধার নাশিনী দুর্ভোগ নাশিনী বিপদ তারিণী দুষ্ট সংহারিণী মা গো মা জয় মা হে মা সিংহ বাহিনী বহি সমর্থিনী দুর্গতি নাশিনী দুর্গা সিংহ বাহিনী বহি সমর্থিনী দুর্গতি নাশিনী দুর্গা তুমি অগ্নি রূপিনী দুর্গে তুমি দুর্গতি নাশিনী দুর্গে তুমি যা কিছু দিলে ভুবনে জলে স্থলে গগনে পবনে ত্রিলোকবাসিনী ত্রিপুর মোহিনী ত্রিশূলধারিণী শক্তি স্বরূপিণী ত্রিলোকবাসিনী ত্রিপুর মোহিনী ত্রিশূলধারিণী শক্তি স্বরূপিণী মা জয় মা ভাই পান্ডেকে মেরেছিলিস না, এবার দেখি তোর কত দম, তুঝে ওয়েসেই মারুঙ্গা মে। তোর মনে আছে আমি কি বলেছিলাম, একজন একজন করে আমি সব ভাইকে মেরে দেবো। দেখো আমার হীরের টুকরো ছেলে, আমার মোটেই ইচ্ছে নেই তো যে আমি তোমার ছেড়ে কোথাও যাই। কিছুটা সময় লাগবে ঠিকই, আমি আরেকটু বড় হই তারপর আমায় বিয়ে করবে। সরি বীর, আমায় ক্ষমা করে দিস। জঙ্গলের সিংহ দেখেছ, সার্কাসে সিংহ দেখেছ, সিনেমাতেও সিংহ দেখে থাকবে, কিন্তু এই সিংহ সেই সিংহ নয়, এ হচ্ছে ঘায়েল সিংহ। স্যার উঠুন, স্যার উঠুন, স্যার উঠুন, এবার দেখিয়ে দিন স্যার ঘায়েল সিংহ কি করতে পারে। স্যার উঠুন, উঠুন স্যার।
স্যার উঠুন, স্যার উঠুন, উঠুন স্যার, ছাড়বেন না স্যার। তোর ভাইকে মেরেছি বলে তুই আর সবাইকে মেরে দিবে? কোথেকে এসেছিস শালা নর্দমার পচা ময়লা শালা? তুই কি ভাবিস নিজেকে? ভগবান, খোদা, মানুষ নয় তুই, বে শয়তানের বাচ্চা তুই, শালা দুর্গন্ধ ছড়াচ্ছিস রে। আজ হোল সিটি তোর জন্য দুর্গন্ধ হয়েছে। থু শালা, তোরই রক্তে আমি তোকে ধোবো। কে রক্ষা করে তোকে? দেখি ডাক, ডাক, কাকে ডাকবি? কাউকে আর ছাড়বো না শালা। আনসারি রায়, আরো এমনি কত লোক, ওরা কি ক্ষতি করেছিল তোর বেলা? আয়ুষ, আমার আয়ুষ, ও গড, বাচ্চা ছোট একটা ছেলে। Yeah!
এই জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে প্রতি মুহূর্তে চলছে লড়াই ভালো আর মন্দের মধ্যে। যে ভয় পায় সে হেরে যায়, যে কোনো অবস্থায় যে মানসিক সাহস হারায় না ভাগ্য তাকে স্যালুট করে। ফরচুন ফেভার দ্য ব্রেভ। নায়না, let's go madam.